জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে এই মুহূর্তে ঠিক কি ঘটছে তা নিয়ে আয়োজন এখন চারদিক আপনার সঙ্গে আছি আমি বিল্লা ক্ষমতায় টিকে থাকতে স্বৈরাচার শেখ হাসিনা সরকার সব প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে তাই এগুলো সংস্কার করার পরই নির্বাচন এমনটাই বিদেশি বন্ধু দেশগুলোকে জানালেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস একই বাংলাদেশ পুনর্গঠনে বন্ধু রাষ্ট্রগুলোর পূর্ণ সমর্থন চেয়েছেন তিনি সামষ্টিক অর্থনীতি পোশাক খাতের রপ্তানি নির্বিঘ্ন রাখাসহ রোহিঙ্গা প্রত্যাবাসনে তার সরকারের অবস্থানও তুলে ধরেন ডক্টর ইউনুস দায়িত্ব নেয়ার পর প্রথমবার ঢাকা অবস্থিত বিদেশি কূটনীতিকদের সার্বিক অবস্থা জানাবে বাংলাদেশ অন্তর্বর্তী সরকার প্রধান হোটেল ইন্টারকন্টিনেন্টালের সকালেই বিদেশি বন্ধু রাষ্ট্রের প্রতিনিধিরা আসেন সাড়ে বারোটার দিকে ব্রিফিং রুমে আসেন ডক্টর ইউনুস তারা তার কিছুক্ষণ পরই শুরু হয় ব্রিফিং যেখানে অংশ নেন বিভিন্ন দেশের অর্ধশত মিশন প্রতিনিধি ব্রিফিংয়ের শুরুতে ডক্টর ইউনুস তুলে ধরেন গণ অভ্যুত্থানে ছাত্র জনতার ত্যাগের কথা বলেন এটি বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা প্রায় বিশ মিনিট এ তিনি নতুন সরকারের নানা পরিকল্পনা তুলে ধরেন পরে প্রেস সচিব ব্রিফিংয়ের বিস্তারিত তুলে ধরেন কূটনীতিকদের ডক্টর ইউনুস সরকার জানান রাষ্ট্র সংস্কারের পরই নির্বাচনের লক্ষ্য তাদের It's slightly over one week that Bangladesh witnessed the second revolution. Hundreds of thousands of our valiant students and people rose up against the brutal dictatorship of Sheikh Hasina. She fled the country, but only after the security forces and her party's student wing committed the country's worst civilian massacre since country's independence. দেশের বাজারে ডলারের দামের তারতম্য কেন তা খতিয়ে দেখতে সব পক্ষের সঙ্গে আলোচনা চলছে বলে জানিয়েছেন অর্থ বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা ড সালেউদ্দিন আহমেদ সকালে সচিবালয়ে তিনি কথা বলেন এ সময় এডিবি ও বিশ্ব ব্যাংকের চলমান বিভিন্ন প্রকল্পে সহায়তা অব্যাহত রাখার কথাও বলেন তিনি বাজারের ব্যাপারে বাজারে মনিটরির ব্যবস্থা সেটা কমার্স বলবো এটা আমি জানি আমদানির উপর নির্ভরশীল আপনার সময় বলেন ইম্পোর্টেড ইনফ্লেশন এইগুলো আমরা আমরা সজাগ আছি যতটুকু সম্ভব আমদানিতে অত্যাবশ্যক আমদানিতে করতে হবে বাজারের উপরে বা ভোক্তাদের উপরে সাধারণ মানুষের বাড়তি চাপ না পড়ে এখন যে চাপটা আছে সেটাও যাতে কমিয়ে আনা যায় আমরা চেষ্টা এদিকে নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে সব ধরনের সিন্ডিকেট ও আড়তদারি এবং চাঁদাবাজির বিরুদ্ধে অবস্থান নিতে কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন অর্থ বাণিজ্য বিষয়ক উপদেষ্টা সালিউদ্দিন আহমেদ বিকেলে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের কথা জানান তিনি এছাড়াও বাজারগুলোতে ছাত্র ও ভোক্তা অধিকারের অভিযান চলবে বলেও জানান অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ভোক্তা সংরক্ষণ তোমরা তো চেনো ওনাকে ওনার চেহারা কয়েকটি ফ্যামিলি ওনাকে বলা হয়েছে যে উনি যতটুকু করবেন আর বাকি যদি কনসিয়াসের বাইরে যদি স্টেপ নিতে হয় মজুত করা তারপরে আটকে রাখা এইগুলি কিন্তু আমি বলছি এটা আপনারা ইসে করে না আমি যথাযথ যারা আছে তাদের সাথে কথা বলবো ওটার জন্য কোনো কারণে কারণে চাঁদাবাজি একচেতে ব্যবসা বা এই এতে করে লোকের ভোগান্তি শিকার যেন না করে প্রাইভেট হোক সরকারি হোক ইন্টার্নাল হোক আভ্যন্তরীণ ব্যবসা এক্সটার্নাল হোক এক্সপোর্ট ইম্পোর্ট এটা ছাড়া একটা ইকোনমি চলতে পারে না প্লাস এটা ছাড়া আমাদের কনমন হবে না এবং এটা ছাড়া মানুষের আয়ের সংস্থান হবে এইটা হলো প্রথম নির্দেশনা যে আপনারা এটা দেখবেন মাছ মাংস দুধ ও ডিমের দাম কমিয়ে আনার বিষয়টি অগ্রাধিকার পাবে এজন্য উৎপাদন খরচ কমানোর দিকেও নজর দেওয়া হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার দুপুরে সচিবালয়ে তিনি একথা বলেন এ সময় তিনি আরও বলেন এসব পণ্যের দাম কিভাবে কমানো যায় কি কি ব্যবস্থা নেওয়া যায় সে বিষয়ে বাণিজ্য সহ অন্যান্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলে ব্যবস্থা নেওয়া হবে নিরাপদ মাছ দিতে পারি কিনা নিরাপদ ডিম দিতে পারি কিনা নিরাপদ মাংস দিতে পারি কিনা এটা আমাদের দেখার একটা অন্যতম প্রধান বিষয় কি করে দাম কমানো যায় এবং উৎপাদন বাড়ানো তো একটা দিক কিন্তু দাম কমানো যায় কি করে এবং সেটার জন্য কি কি ব্যবস্থা নেওয়া যায় ভাবে কমাতে চায় না যে যে উৎপাদক তার দেশ দেড়শো টাকা খরচ হচ্ছে আর আমরা একশো টাকায় বিক্রির কথা বলে দিলাম আসলে ওর উৎপাদন খরচটা কমাবার যে দিকগুলো আছে এগুলো কিন্তু খুব সরাসরি জড়িত এবং এইখানে কিন্তু কাজ করার আছে নতুন শিক্ষাক্রম বাস্তবায়নযোগ্য নয় বলে মনে করছেন অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা ড ওয়াহিদুদ্দিন মাহমুদ সচিবালয়ের ব্রিফিংয়ে তিনি আরও বলেন আগের শিক্ষাক্রমে ফিরে যাওয়ার চেষ্টা চলছে রাজনীতিকরণ সবসময় খারাপ না কিন্তু যেই ধরনের রাজনীতিকরণ এবং যেই ধরনের যে প্রশাসনিক ব্যবস্থা তৈরি হয়েছে সেখানে ছাত্র শিক্ষকদের শুধু দলীয়করণ না তাদের সম্পর্কের অবনতি হয়েছে শিক্ষা কার্যক্রম পাঠ্যক্রম তো উন্নত করতেই হবে সময় বদলাচ্ছে কিন্তু যেটা তৈরি করা হয়েছে এটা বাস্তবায়ন করা খুবই কঠিন বর্তমান পর্যায়ে আমাদের যে শিক্ষক আছে তা দিয়ে নতুন শিক্ষাক্রমকে আমরা কার্যকর করা সম্ভব বলে আমি দেখছি না গণ অভ্যুত্থানের সময় হত্যার প্রকৃত চিত্র প্রকাশ করে তদন্তে সহায়তা করার জন্য গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা নাহিদ ইসলাম তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় পাওয়ার সকালে সচিবালয়ে তিনি সাংবাদিকদের আহ্বান জানান এ সময় সাংবাদিকদের মধ্যে অনেক ফুটেজ অনেক তথ্য কিন্তু আপনাদের কাছে আছে হয়তো আপনারা সেই সময় প্রকাশ করতে পারেননি এই সময় কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ কারণ তদন্ত চলবে শুরু হয়ে গেছে বিভিন্ন ধরনের আন্তর্জাতিকভাবেও এবং দেশীয়ভাবেও বিচার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে বা দলীয়করণ যাতে সাংবাদিকদের ভিতরে না দেখি আমরা যাতে একটা নিরপেক্ষ জায়গায় জনগণের পক্ষে কথা বলতে পারি এই সাগরণী হত্যাকাণ্ড সহ এই ধরনের যে হত্যাকাণ্ডগুলো হয়েছে সাংবাদিকদের উপর নিপীড়ন হয়েছে এই বিষয়গুলোর তদন্ত করতে হবে এবং সরকারের জায়গা থেকে যা ভূমিকা বা মন্ত্রণালয়ের জায়গা থেকে সেই ভূমিকাগুলো আমরা অবশ্যই পালন করব রাজস্ব বোর্ডের কোনো কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আসলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সদ্য দায়িত্বপ্রাপ্ত এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান একই সঙ্গে দেশের পরিস্থিতি স্বাভাবিক হলে মুদ্রা পাচারকারীদের বিরুদ্ধেও এনবিআর যথাযথ ব্যবস্থা নেবে বলে জানান তিনি অশোভন কাজ এবং টোটালি এই যে সাদা টাকা কালো করা কালো টাকা সাদা করা এটার মধ্যে দুটো জিনিস স্বীকার করে নেওয়া একটা হলো আমি দুর্নীতি হচ্ছে এটাকে অ্যাকসেপ্ট করে নিচ্ছি এবং সেকেন্ড হচ্ছে যারা সৎ করদাতা তাদেরকে ডিমোরালাইজ করছি যেগুলো মানে অন্যায় ও বিচার অথবা যেগুলো দুর্নীতি যেগুলো ধরা পড়বে বা আমার কাছে ইঙ্গিত আসবে আপনারাই ডেফিনেটলি ইঙ্গিত দেবেন আপনারা নিশ্চিত থাকেন প্রত্যেকটাই অত্যন্ত শক্ত হাতে এগুলো মানে আমরা দেখব এবং খুবই কঠিন খুবই কঠিন খুবই কঠোর সিদ্ধান্ত নিব ব্যাংক খাতের অস্থিরতা কাটাতে সপ্তাহের শুরুতেই দফায় দফায় বৈঠক হয়েছে বাংলাদেশ ব্যাংকে নতুন গভর্নর ডক্টর আহসান মনসুরের সাথে বৈঠক করতে এসেছিলেন অর্থ বিভাগের সচিব ড মোহাম্মদ খায়রুজ্জামান মজুমদার তাতে গুরুত্ব পায় অর্থনীতি স্থিতিশীলতা সম্পর্কিত বিষয় দ্বিতীয় দিনের মতো বৈঠক করেছেন ডেপুটি গভর্নর পদে নিয়োগ দিতে দায়িত্বপ্রাপ্ত সার্চ কমিটিও সূত্রে জানা গেছে এজন্য ডেপুটি গভর্নর নিয়োগ দিতে বেশ কয়েকজন সাবেক নির্বাহী পরিচালকের তথ্য সংগ্রহ করেছে সার্চ কমিটি আগামী দশ থেকে পনেরো দিনের মধ্যে নাম প্রস্তাব করা হবে বলেও জানা যায় এদিকে ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিতে বিরাশি শতাংশ সাধারণ বিনিয়োগকারী ও সোশ্যাল ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিতে গভর্নরের কাছে ব্যাংকটির তিন সাবেক চেয়ারম্যান আবেদন করেছেন এছাড়া পল্লী সঞ্চয় ব্যাংকে নিয়মের মাধ্যমে পদায়ন ও দুর্নীতির মাধ্যমে নিয়োগ ও রাজনীতি রাজনীতিকরণের অভিযোগ এনে ব্যবস্থাপনা পরিচালকের পদত্যাগের দাবি জানিয়েছে স্মারকলিপি দিয়েছে কর্মীরা আভ্যন্তরীণ নিয়োগ প্রক্রিয়ায় উত্তরপত্ত ট্যাম্পারিং এর মাধ্যমে নিয়োগ বাণিজ্য সাধারণ কর্মচারীগণকে জিম্মি করে স্বৈরাচারী আচরণ দুর্বৃত্তায়ন নির্যাতন হুমকি হেনস্থা অসদাচরণ হয়রানিমূলক কারণ দর্শানো ও ব্যাখ্যাতলক সাময়িক বরখাস্ত হয়রানিমূলক বদলি প্রশাসনিক শাস্তিমূলক ব্যবস্থা বিধি মোতাবেক প্রাপ্যতা না দেওয়া পল্লী সঞ্চয় ব্যাংকের বর্তমানে যিনি ব্যবস্থাপনা পরিচালক আছে শেখ মোহাম্মদ জামিন রহমান ওনার পদত্যাগ ওনার পদত্যাগ ছাড়া আমাদের দ্বিতীয় কোনো অপশন নাই তথ্য আপা প্রকল্প ও আইজিএ প্রকল্পের কর্মীদের চাকুরি স্থায়ী করার দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে রাস্তা আটকে সকালে অবস্থান ধর্মঘট করেছেন প্রকল্প সংশ্লিষ্টরা রোববার সকাল থেকেই রেনেসা সড়ক আটকে অবস্থান ধর্মঘট শুরু করেন তারা চার ঘন্টা প্রধান ফটক আটকে ধর্মঘটের অন্তর্বর্তী সরকার প্রধান সরকারি বাসভবনের সামনে অবস্থান করছিলেন তাদের দাবি চাকরি স্থায়ী না করা হলে তারা রাস্তা থেকে ফিরবেন না গ্রামীণ পিছিয়ে পড়া নারীদের ইন্টারনেট সেবা থেকে শুরু করে উদ্যোক্তা তৈরির কাজ করতেন এই দুই প্রকল্পের কর্মীরা সাথে সামাজিক সচেতনতা সৃষ্টি করে বাল্যবিবাহ ইভটিজিং এর মতো অপরাধ দমনে কাজ করেছে এই কর্মীরা খাদ্য অধিদপ্তরের নন ক্যাডার কর্মকর্তা ও কর্মচারীদের পদমর্যাদা বেতন স্কেল পদোন্নতি বৈষম্য সহ সকল দুর্নীতি বন্ধের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে রোববার দুপুরে খাদ্য অধিদপ্তরের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় সে সময় শতাধিক কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন তারা নয় দফা দাবি জানিয়েছেন তারা বলেন রাজনৈতিক প্রভাবমুক্ত খাদ্য অধিদপ্তর চায় মেধা যোগ্যতার ভিত্তিতে পদায়ন চাই তারা আরও বলেন বিগত সৈর শাসকের ১৬ বছরে বিভিন্ন বৈষম্যের শিকার হয়েছেন পদমর্যাদা পদোন্নতির ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে বৈষম্য অন্যান্য মন্ত্রণালয়ের মতো বৈষম্য তৈরি করা হয়েছে আমরা সেই বৈষম্য নিরসনের জন্য আজকে গণতান্ত্রিক পরিবেশে আমরা এখানে দাঁড়ানোর সুযোগ পেয়েছি আগে তো কথা বলারই সুযোগ ছিল না আমাদের আমাদের শূন্য পদগুলোতে এক প্রায় দেড়শো পদ আছে। এইটা এটা আমরা পদোন্নতি চাই আমাদের পদায়ন চাই এটা কালো আইন তৈরি করা হয়েছে খাদ্য অধিদপ্তরে খাদ্য নীতিমালা তৈরি করা হয়েছে এই নীতিমালার চাই নীতিমালার বহিষ্কার চাই আমরা অনেক সময় মহিলারা আছি আমাদেরকে নিজ জেলায় পোস্টিং দেয় না তো মহিলারা চাকরি করতে গেলে বা পুরুষদেরও অনেক সময় নিজ জেলায় পুষ্টিং দরকার হয় তাদের উপরে বাবা মা বার্ডেন থাকে থাকতে হয় তো আমাদেরকে যদি নিজ জেলায় পদায়ন করা হয় আমরা সরকারের দায় দায়িত্ব স্বতঃস্ফূর্তভাবে পালন করতে পারব বৈষম্যমূলক সাব ক্যাডার ইন্সপেক্টর নিয়োগের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি করেছে একচল্লিশতম সাব ইন্সপেক্টর ভাইভা প্রত্যাশী শিক্ষার্থীরা রোববার সকাল নয়টা থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে জড়ো হয় প্রায় শতাধিক আন্দোলনকারী শিক্ষার্থীরা এ সময় তারা পাঁচ দফা দাবি জানিয়েছেন তারা বলেন সত্তর শতাংশ ক্যাডেট সাব ইন্সপেক্টর সরাসরি নিয়োগ করতে হবে ট্রেনিং চলাকালীন সার্জেন্টের ন্যায় বেতন ভাতা প্রদান করতে হবে এসআই নিয়োগের বয়সীমা তিরিশ করতে হবে বছরের পর বছর এই নিয়ম চালুর বিরুদ্ধে আমরা রাজপথে আন্দোলন শুরু করেছি সে সময় অতি দ্রুত সময়ের মধ্যে চল্লিশতম সাব ইন্সপেক্টর নিয়োগ সম্পন্ন করতে হবে মৌলিক ও ভূমির অধিকার নিশ্চিত করার দাবি জানিয়েছে আদিবাসী পরিষদ রোববার সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে আয়োজিত সেমিনারে বক্তারা এমন দাবি করেন হাসিনা সরকার পতনের পর সারাদেশে যে হামলা হয়েছে তাতে তাদের ক্ষয়ক্ষতির কথাও তুলে ধরা হয় সভায় উপস্থিত বক্তারা পাহাড়ে সেনা শাসন প্রত্যাহার করে দ্রুত পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন করার আহ্বান জানান এ সময় সমতলের জন্য আলাদা ভূমি কমিশন গঠনের দাবি জানান তারা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মিথ্যা ও বানোয়াট মামলা দিয়ে শিকার পরিবার ও ভুক্তভোগীরা মানববন্ধন করেছেন রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে ভুক্তভোগী ব্যক্তি ও পরিবারের সদস্যরা মানববন্ধনে অংশ নেন মানববন্ধনে আসা অনেকেই অভিযোগ করেছেন উনিশশো সালে মুক্তিযুদ্ধের সময় তার বয়স দশ বছরেরও কম থাকার পরও মামলা দিয়ে অনেক বছর জেল খাটানো হয়েছে তারা এসব অন্যায়ের বিচার চান নতুন করে ট্রাইব্যুনাল গঠন করে দোষীদের বিচারের আওতায় আনার দাবি করেছেন নতুন সরকারের কাছে প্রত্যাশা করেন তারা ন্যায় বিচার পাবেন ত্রিশটি মামলা এখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলমান সেখানে দুশো তেরো জন আসামি এখানে এখন বিচারাধীন আছে মুক্তিযুদ্ধ আমদানি কয়েকজন লোকে একত্র চালা আমি তৃতীয় শ্রেণীতে পড়ি আমাকে চোদ্দ অপরাধ দিবল সাক্ষী দিয়া মামলা করিয়া দুই হাজার পনেরো সালের একুশে মে গ্রেপ্তার করিয়া ছ বছর কারাবন্দি থাকার পর আমি এখন এই প্যারালাইসিস রোগে পোকার পর আমার মুক্তি দিছে মিথ্যা মামলা আমার জড়াই দিছে কারণ আমি এই মামলা থেকে আপনার কাছে নিঃশ্বর্তে সরকারের কাছে মুক্তি চাই আমাদের অধিশত্ত আমাদের যারা হাজতে আছে জেল আছে এদেরকে আমি মুক্তি এবং অধিশত্ত নিরপেক্ষ বিচারক দিয়া ট্রাইব্যুনাল চালু করুক এখন চারদিকে নিচ্ছে একটা বিরতি ফিরছি একটু পরেই বিরতির পর ফিরে এলাম আপনারা দেখছেন এখন চারদিক সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে নেয়ার সিদ্ধান্ত হলেও এখনও দিন তারিখ চূড়ান্ত হয়নি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার জেড এম জাহিদ হোসেন বলেন খালেদা জিয়ার শারীরিক অবস্থা ও চিকিৎসায় সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে সাম্প্রতিক আন্দোলনে আহতদের খোঁজ খবর নেওয়া শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি কথা বলেন ডাক্তার এজেড এম জাহিদ হোসেন বলেন আন্দোলনে আহত হওয়াদের অন্তর্বর্তী সরকার চিকিৎসার ঘোষণা দিয়েছে সেই সাথে বিএনপিও দল হিসাবে সাধ্য অনুযায়ী সকলকে সহযোগিতা করবে ক্ষমতা টিকে রাখতে আওয়ামী লীগ সরকারের দমনপীড়ন লজ্জাজনক মন্তব্য করে তিনি বলেন দেশে এর আগে মানুষের মাথায় গুলি করার এমন নজির নেই বেগম খালেদা উনি অসুস্থ তারপরে উনি আমি আজকে আসার সময় ওনাকে বললাম যেমন উনি বলল যে যাও এবং চিকিৎসার ব্যাপারে আমাদের যা যা করণীয় আমাদের সামর্থ্য অনুযায়ী আমাদের দল সে অনুযায়ী তাদেরকে সহযোগিতা করবে এটা তুমি আমার পক্ষ থেকে সবাইকে বলবা এটি একটি প্রক্রিয়ার মধ্যে আছে এখন পর্যন্ত দেশ এবং কোন প্রতিষ্ঠান এটি ফাইনালাইজ হয় নাই কাজে এটি হয়তো খুব সহসা হবে এখন পর্যন্ত এটা নিয়ে মন্তব্য করার সময় আসে ক্ষমতার অপব্যবহার জালিয়াতি বিশ্বাস ভঙ্গ ও শেখ হাসিনা সরকারকে অনৈতিক সুবিধা দেওয়ার অভিযোগে সাবেক প্রধান বিচারপতি বি এম খায়রুল হকের বিরুদ্ধে ফৌজদারি মামলার আবেদন করেছেন ঢাকা জর্জ কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইমরুল হাসান রোববার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক দিল্লুবা আফরোজ তিথির আদালতে এই আবেদনটি করা হয় আদালত আবেদনটি গ্রহণ করে পরে আদেশ দিবেন বলে জানান মামলার বাদী আইনজীবী ইমরুল হাসান বলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক তত্ত্বাবধায়ক সরকার বহালের প্রকৃত রায় পরিবর্তন করে জালিয়াতির আশ্রয় গ্রহণ করেন এর মাধ্যমে পূর্ণাঙ্গ রায় পাল্টে দিয়ে জাতির সঙ্গে প্রতারণা করা হয়েছে এখন চারদিকে নিচ্ছি আরও একটা বিরতি ফিরছি একটু পরেই বিরতির পর ফিরে এলাম দেখছেন এখন চারদিক এবার আন্তর্জাতিক প্রসঙ্গ তিন দিনেও নিয়ন্ত্রণে আসেনি তুরস্কের দারবানল দেশটির উপকূলীয় শহর ইজমিরে দাবানল নিয়ন্ত্রণে হিমশিম খাঁচে দমকলকর্মীরা তৃতীয় বৃহত্তম শহরটিতে ইতিমধ্যে পুরের ছাই ষোলোশো হেক্টর বনাঞ্চল ক্ষতিগ্রস্ত হয়েছে ষোলোটি ভবন ইজমিরের পাঁচটি জেলা থেকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে এক হাজারের বেশি বাসিন্দাকে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে পাঁচটি ফায়ার ফাইটার বিমান ও পাঁচটি হেলিকপ্টার যদিও আশিটি আশি কিলোমিটার প্রতি ঘন্টা বাতাসের কারণে ছড়িয়ে পড়ছে দাবানল বনে পিকনিক করতে গিয়ে আগুন ধরানোর অভিযোগে ছয়জনকে আটক করেছে পুলিশ ইজমির ছাড়াও বলু ও আইদিন শহরের পাঁচটি স্থানে ছড়িয়ে পড়েছে দাবানল তুরস্ককে সহায়তায় পাঁচটি ওয়াটার বোম্বার প্লেন পাঠিয়েছে আজার শেষ করছি এখন চারদিক এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন ডাব্লিউ ডাব্লিউ ডট এখন ডট টিভি এখন টেলিভিশন ফেসবুকে দেখতে ভিজিট করুন ফেসবুক ডট কম স্ল্যাশ সি এখন টিভি এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন ইউটিউব ডট কম স্ল্যাশ সি স্ল্যাশ এখন টিভি